কংসর গড়াহত হোলোঙাপাৰ গিবন অভয়ারণ্য প্রতিবারের দরে সরকারের জনবিরোধী বনাঞ্চল বিরোধী নীতি সরব ভারতীয় ছাত্র ফেডারেশন DYFI সংগঠন সংবাদমেলের জড়িয়ে ফাদিল ভয়াবহ তথ্য কিছুদিন ধরে যোরহাটস্থিত হোলোঙাপাৰ গিবন অভয়ারণ্য রক্ষাক কেন্দ্র করে ভারতীয় ছাত্র ফেডারেশন আর DYFI সংগঠনে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে আছে। কেন ইতিমধ্যে সংকুচিত হয়ে পড়া অভয়ারণ্যখনক ধ্বংসর গড়াহত ঠেলি দিয়ার কার্যপন্থা হাতত লৈছে অসম সরকারে। যদি সরকারখনে বারে বারে জনহিতৈষী আর বনাঞ্চল রক্ষার কথা উল্লেখ করে আহিছে, কিন্তু প্রকৃতার্থত ইয়ার এক উল্টা ছবি দেখা পাওয়া গৈছে। উল্লেখযোগ্য যে অভয়ারণ্যখনৰ মাজেৰে ব্রডগজ সিঙ্গল ট্রেক রেল লাইনের বৈদ্যুতিকরণের নামত 25,000 ভোল্টের বিদ্যুৎ পরিবাহিতার সংস্থাপনের কাম ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে আর কেবল বিদ্যুৎ প্রবাহ করার কামহে বাকি আছে। যে অভয়ারণ্যখনের জীবকুলের অতি ভয়াবহ বলে বারে বারে উল্লেখ করে অহা হয়েছে, কিন্তু এই ক্ষেত্রত অসম সরকারের নাই কোনো বিশেষ গুরুত্ব। এই বিষয়টুক কেন্দ্র করে আজি SFI আর DYFI সংগঠনে মিলিতভাবে এখন সংবাদমেল আয়োজন করে আর হোলোঙাপাৰ গিবন অভয়ারণ্য আর ইয়ার কাষর সংবেদনশীল অঞ্চলসমূহত অন্তর্ভুক্ত রেল লাইন বিদ্যুতিকরণ বন্ধ করার 1.65 কিলোমিটার রেল লাইনের পথচোয়া সলনি করার দাবি উত্থাপন করে। আজি আমি SFI আর DYFI পক্ষের গিবন অভয়ারণ্যর প্রতি যে ভাবুকির সৃষ্টি আছে সেই সম্পর্কত আমি এই সংবাদমেল আয়োজন করেছিল। এই সংবাদমেলের জড়িয়ে আমি দাবি জানাইছো যে বিদ্যুতিকরণের তাতে যেহেতু সিঙ্গল ট্রেক ব্রডগজ লাইন আছে সেটার বিদ্যুতিকরণের প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে আর তারপরা মাত্র বিদ্যুৎ প্রবাহ হবলে বাকি আছে। কিন্তু আমার যে দুর্লভ প্রজাতির হলৌ বান্দর তাতে পাওয়া যায়, তার সেই দুর্লভ প্রজাতির হলৌ বান্দর গোটে ভারতবর্ষের ভিতরতে জীবনত পাওয়া যায় আর তার তাতে ছয়বিধ দুষ্প্রাপ্য বান্দর জাতীয় প্রাণী আছে, আমার জীবকুল আছে আর তার প্রতি যে চরম ভাবুকির সৃষ্টি হয়েছে সেই চরম ভাবুকির প্রতি সরকারের কোনো মন কাঙ্ক্ষার নাই। তার মাজেদি যে বিদ্যুতিক লাইন যেটু গৈছে ইলেকট্রিফিকেশন হয়েছে রেলওয়ের, সেই ইলেকট্রিফিকেশনের ফলত গোটেই ব্যবস্থাটির প্রতি একটা সাংঘাতিক ভয়াবহ একটা প্রত্যাহ্বান সৃষ্টি হব আর গোটেই প্রজাতিটুক আসলতে ধ্বংসর দিকলৈ ঠেলি দিয়া হব। সেকারণে এই বিদ্যুতিক করণ তার আমি বিরোধিতা করছো। সেই যেখানে 1.1 কিলোমিটার 1.65 কিলোমিটারের যেটা রেল ট্রেক আছে সেই অভয়ারণ্যখনের মাজেদি আর তার সংবেদনশীল এরিয়ার মাজেদি পার হয়েছে 1.65 কিলোমিটারের সেই রেল ট্রেকের বিদ্যুতিকরণের আমি বিরোধিতা করছো। আর অকল সেয়াই নহয়, সেই গোটেই ট্রেকটা আসলতে তারপরা শিফট করার কারণে আমি দাবি জানাইছো আর এই সম্পর্কে আমি SFI DYFI কইছো। তার লগতে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় যাওয়া বছর এটা এখন প্রতিবেদন প্রকাশ করেছিল, সেই প্রতিবেদনত ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় যে প্রতিবেদন প্রকাশ করেছিল তাত বিশেষভাবে উল্লেখ করেছে যে অভয়ারণ্যখন যদি বাঁচিব লাগে, তার জীবকুল যদি বাঁচিব লাগে আর বিশেষক হলৌ বান্দরের আমার এই দুষ্প্রাপ্য প্রজাতি যদি বাঁচিব লাগে তেন্তে গোটেই রেল ট্রেকটো আসলতে রিরুট করার দরকার, সেই ঠাইরপরা স্থানান্তর করার দরকার। তার ওসর অন্যান্য যে রাজহ অঞ্চল আছে বা বন অঞ্চলের কাষর যে অঞ্চল আছে সেই কাষর অঞ্চলের জড়িয়ে সেই রেল ট্রেকটো সেফালে লৈ যাব পৰা যায় আর সেই সম্পর্কে অসম সরকারে ভারত সরকারে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব লাগিব। আজি কিন্তু আমি দেখা পাইছো যে তাক লৈ কোনো কাঙ্ক্ষার নাই। ইতিমধ্যে আমি SFI আর DYFI আমার যোরহাট জেলা কমিটিয়ে এই ক্ষেত্রত স্মারকপত্র প্রদান করেছে, মুখ্যমন্ত্রী মহোদয়ক স্মারকপত্র প্রদান করেছে, তার স্থানীয় বিধায়কক স্মারকপত্র প্রদান করেছে, রেলওয়ে ডিভিশনবিলাকক স্মারকপত্র প্রদান করেছে, NF রেলওয়েত স্মারকপত্র প্রদান করেছে, বন বিভাগক বন মন্ত্রীলে স্মারকপত্র দিছে। কিন্তু তারপিছতো যেন কাঙ্ক্ষার নাই, যেটা সমগ্র বিশ্বয় চিনি পায় গিবনক, গিবন একটা পরিচয় কেবল অসমৰ পরিচয় নয়, সমগ্র বিশ্ব কেবল যোরহাটের বিষয় নহয়, সমগ্র বিশ্বত গিবনক চিনি পায় এই বিশেষ আমার প্রজাতির হলৌ বান্দরের কারণে। কিন্তু হলৌ বান্দরের গোটেই প্রতি আজির এই ভাবুকিটোর সৃষ্টি হয়েছে, সেই বিষয়কে আমার আজি স্মারক সেই বিষয়তে আমার আজি সংবাদ নেই। সংগঠন দুটাই জারি করা প্রেস বিজ্ঞপ্তি অনুসরি ইতিমধ্যে যাওয়া বছর ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় আর্টিফিশিয়াল কেনপি ব্রিজ ডিজাইন টু ফেসিলিটেট ওয়েস্টার্ন হোলোঙাপাৰ গিবন ক্রসিং ওভার মৰিয়নী ডিব্ৰুগড় ব্রডগজ
সিঙ্গল ট্রেক রেলওয়ে লাইন ইন হোলোঙাপার গিবন সেঞ্চুরি আসাম শীর্ষক এক কারিকরীর প্রতিবেদন প্রকাশ করেছে। ইয়াত মূলত হলো বান্দর সমূহ রেল লাইন পার হওয়ার কি ধরনের কৃত্রিম ব্যবস্থা তৈয়ার করব পারি সেয়া আলোচনা করা হয়েছিল। এই প্রতিবেদন রেল লাইনের বৈদ্যুতিকরণের ফলত বন্যপ্রাণী বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার অতিরিক্ত বিপদ সম্পর্কে সকিয়াই দিয়ে বিদ্যুতিকরণের দিকে আগুয়াই যাওতে গভীরভাবে চিন্তা করার প্রয়োজন বলে কোয়ার লগতে রেল লাইনের পথসা সলনির পরামর্শ বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন রেলওয়ে বিভাগে দীর্ঘম্যাদী চিন্তারে আগবাড়ি সংরক্ষণ নীতি তুলে ধরব আর সেয়ে হোলোঙাপার গিবন অভয়ারণ্য আর ইয়ার পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলের আঁতরাই কাষরিয়া রাজহ আর অবনভূমির মাজে বর্তমানের রেল লাইনক পুনরায় নির্ধারণ করার সকল সম্ভাবনা অন্বেষণ করব বলে স্পষ্টক উল্লেখ করা হয়েছিল। কিন্তু পরিতাপর বিষয় এ যে রেল লাইনের দিক পুনর নির্ধারণ করার দূরের কথা, রেল লাইনের বৈদ্যুতিকরণের কামহে সম্পূর্ণ করার জীবকুলের আবাসস্থলীর মাজে 25,000 ভোল্টর বিদ্যুৎ পরিবাহিতার সংযোগ করা হল। বিদ্যুৎ প্রবাহ আরম্ভ হলেই জীবকুলের বিনাশ ত্বরান্বিত হব আর গিবন অভয়ারণ্যের ঐতিহ্যক ধ্বংস করে পেলাব। ইতিমধ্যে SFI আর DYFI যোরহাট জেলা কমিটিয়ে জেলা উপায়ুক্ত, জেলা বন বিষয়া, বনমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিধায়ক রূপজ্যোতি কর্মী, উত্তর পূব রেল সীমান্তর মহাপ্রবন্ধক তিনিচুকীয়া ডিভিশনলৈ স্মারকপত্র প্রেরণ করেছিল। কিন্তু এই সন্দর্ভত কোনো ধরনের গুরুত্ব নাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এই সংবাদমেল SFI রাজ্যিক সম্পাদিকা সংগীতা দাসে উল্লেখ করা অনুসরি সরকারের ইচ্ছানুসরি এই বৈদ্যুতিক রেল লাইনের ব্যবস্থা স্থানান্তরিত করব বিচরা নাই। হয়তো এনেকা যে এই যে রেলওয়ে ট্রেকটা তারপর স্থানান্তরিত করব নয় এনেকা কিন্তু কথা নহয়। এই কারণে কারণ ভারতবর্ষ বা বিশ্বের বিভিন্ন ঠাইত এনেকা নিদর্শন আছে, যদি একটা ওয়াইল্ড লাইফ মানে একটা এখন বায়োডাইভার্সিটি থাকা জায়গার যদি এনেকা বা এনেকা রেয়ার স্পিসিস বা এনেকা ধরনের স্পিসিস থাকা জায়গার যদি রেলওয়ে ট্রেক বা যিকোনো ধরনের কনস্ট্রাকশন হয়েছে তাহলে এই কনস্ট্রাকশনটা আর পার করবা যায় সেই ব্যবস্থাপনা থাকে। আর এই ব্যবস্থা থাকার পিছতো যে ব্যবহার করব বিচরা নাই তার অর্থ হয়েছে যে আসল বিচরাই নাই যে গিবন অভয়ারণ্যের সেই বিশেষ প্রজাতির যে স্পিসিসটা আছে সেই রক্ষা হোক সেইটা বিচরা নাই। আসলে সরকারের সেই সদিচ্ছাটো নাই, থাকাহেতেন তেওঁলোকে এই মানে কিবা এটা কাম করব পারে, এডজাস্টমেন্ট এটা করব পৰা যায়। গতি ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রতিবেদনও মানা নাই আর বিভিন্ন সময়ত এনেকা ধরনের প্রাকৃতিক মানে হেৰি লগত করিব পৰা মানে রিকনস্ট্রাকশন যেটো কয় সেই কামটো তেওঁলোকে আসলে করব বিচরা নাই। গতি সদিচ্ছার অভাব আর সরকারের মানে মানে যেটো সেউজীকরণের কথা তেওঁলোকে লৈ যায়, গছপুলি রোপণ করার কথা মুখ্যমন্ত্রীয়ে বিভিন্ন ডাঙর ডাঙর হোর্ডিংয়ের মাজে দেখাব বিচাৰিছে, এয়া যে আসলে মিছা তেওঁলোকৰ ফাঁকি কথা, এয়া আসলে এইবিলাক কথার প্রায় গম পোৱা যায়। এই কারণে ফাঁকি, কারণ আপনি গছপুলি যেনেকৈ ৰুইছে আজি কেইদিনমান পূর্বে আপনাদের দেখিছে 10,000 মানে কিমান রুক্মিণী গাঁৱত কিমান হেৰি কাটিলে 8,000 গছ কাটিলে। গতি এই গছবিলাক রোপণ করে পেলে যদি কাটে, যদি রাস্তা বনাবর কারণে গছ কাটবই লাগে, তাহলে গছপুলি আর 1,00,000 রোপণ করার কোনো অর্থ নাই। আর গছপুলিবিল রক্ষণাবেক্ষণ দিছে না নাই এইবিলাকর প্রশ্ন আছে। গতি ইয়ার আসলে গিবন অভয়ারণ্যের প্রশ্নটা এই কারণে সিরিয়াস বিকজ আমার মানে পরিচয় আর আমার প্রকৃতির জড়িত। আর আমি দেখিছো যাওয়া সময় প্রকৃতির খেলা করার কারণে আমি কিন্তু 2-3 বছর ধরে ঘরত আবদ্ধ হয়ে থাকবলগা হয়েছিল, কারণ কোভিড ভাইরাসটা আমি প্রকৃতির প্রতি করা অন্যায়ের কারণে কিন্তু প্রকৃতি আমাকে উত্তর দিছিল। গতি এই কথা যদি আমি এটা উপলব্ধি নকরো আর এই সরকারের মানে বিজেপি সরকারে যদি এই কথাটা উপলব্ধি নকরে যে প্রাকৃতিক দুর্যোগক কিন্তু কোনো রখাব নয়, এই কথাটা যদি তেওঁলোকে উপলব্ধি নকরে তেতিয়া কিন্তু দেরি হয়ে যাব। গতি আমি ভাবো যে সচেতন রাইজে ইতিমধ্যে যোরহাটের সচেতন রাইজ আমার লগত আহিছে, তেওঁলোকে কথা বার্তা পাতিছে বিভিন্ন ধরনের মানুষের লগত, পরিবেশ মানে পরিবেশবিদ, এনভায়রনমেন্টেলিস্ট, বিভিন্ন ধরনের বিষয়ের প্রফেসর, ইকোলজির তেওঁলোকৰ লগত আমার কথা বার্তা হয়েছে। সকলোই আমি আসলে গিবন অভয়ারণ্য রক্ষার কারণে তারমানে এই বিশেষ প্রজাতির বান্ধবীর রক্ষার বাবে আর এই রেল লাইনটা তারপর স্থানান্তরিত করার বাবে আমি একত্রিত হবই লাগবে।